হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, ইতিমধ্যে হয়তো আপনারা থাম্বনেল অথবা ভিডিওর ক্যাপশন দেখেই বুঝে গেছেন। ভিউয়ার্স, এখন পরন্ত শীতকাল, শীতের শুরু। আমি গ্রাম এলাকায় থাকি, তাই আমাদের এখানে শীতকাল শুরু হয়ে গেছে অলরেডি। তাই এটাই মূলত কবুতরকে কৃমির খোঁজ করানোর উপযুক্ত সময়। এই সময়টাতে অভিজ্ঞ ব্রিডাররা সকলেই কৃমির খোঁজ করিয়ে নেন, তাই আমি আমার কবুতরকে আজকে কৃমির কোর্স করাবো। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি আমার কবুতরগুলো অলরেডি ইতিমধ্যে সকল কবুতরেই প্রায় ডিমে তা দিচ্ছে। আমার এখানে প্রায় 10 জোড়ার মতো কবুতর আছে। 10 জোড়ার মধ্যে আমার 7 জোড়া কবুতরেই ডিমে তা দিচ্ছে। তো ভিউয়ার্স, এগুলোকে আজকে আমি কৃমির কোর্স করাবো। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা নিয়ে বসে আছে, এটাকে কৃমির ক্রস করানো যাবে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই ডিমে তা দিচ্ছে, আমি তাদের সকলকে কৃমির ক্রস করাবো। এবং কীভাবে করাবো এবং কী স্রাব দিয়ে করাবো, তাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। সো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ টিপস পেতে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন। তো ভিউয়ার্স, আমার হাতে যে স্র্যাপটি দেখতে পাচ্ছেন এর নাম হলো ডিলেন টিন, রেনেটা লিমিটেড কোম্পানির ওষুধ। এটা মূলত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য স্র্যাপ। এই স্র্যাপটি একজন প্রাপ্তবয়স্ক মানুষ একবারেই খেয়ে নিতে পারে। সো আজকে এটা দিয়ে আমি আমার কবুতরকে কৃমির কোর্স করাবো। আপনারা যেই স্র্যাপ দিয়ে, যে ওষুধ দিয়ে কৃমির কোর্স করান না কেন, অবশ্যই আপনি কিছু বিষয় খেয়াল রাখবেন। কৃমির কোর্স করানোর যে ওষুধটি আছে সেটার অবশ্যই ডেট দেখে নেবেন, এবং মান সম্পন্ন কিনা সেটাও বুঝে শুনে নেবেন। একটু কম বেশি হলে আপনার কবুতরের অনেক বড় ক্ষতি হতে পারে, তাই বিশেষজ্ঞের পরামর্শে অবশ্যই কৃমির কোর্স করবেন। তো ভিউয়ার্স, আমি এখন এই ডিলেন্টিন ওষুধটি দিয়ে আমার কবুতরকে কৃমির কোর্স করাব। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখছেন আমি স্র্যাপটির কোটটা খুলে নিচ্ছি। কোটের লেভেলটা অনেক শক্ত হওয়ার কারণে আমার একটু খুলতে সমস্যা, মানে একরকমের ভালো পরিশ্রম হয়েছে। আপনারা অবশ্যই সাবধানতার সাথে খুলে নেবেন যাতে ওষুধ নষ্ট না হয়। কোট খোলার পর অবশ্যই বোতল ঝাঁকিয়ে তারপর কোট খুলবেন। খোলার পর এই দেখুন, 3 ফোঁটা, অনলি 3 ফোঁটা করে প্রত্যেকটি কবুতরকে আমি এই ওষুধটি খাওয়িয়ে দেব। তবে অবশ্যই আমি যেগুলো কবুতর আমার ইতিমধ্যেই বাচ্চা দিয়েছে এবং বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, তাদেরকে ওষুধ খাওয়াবো না। এবং যেগুলো বাচ্চা তার মার থেকে আধার খায়, খাবার খায়, সেই বাচ্চাগুলোকেও আমি কৃমির ওষুধ খাওয়াবো না। যেগুলো আমার কবুতর সিঙ্গেল আছে, ডিম দেয়নি বা অথবা ডিম কেবল দিচ্ছে বা তা দিচ্ছে, এরকম কবুতরকে আমি কৃমির কোর্স করাবো। এবং প্রত্যেকটি কবুতরকে 3 ফোঁটা করে কৃমির কোর্স করাবো। সো ভিউয়ার্স, আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর আপনার কবুতরকে আপনি প্রয়োগ করবেন। অবশ্যই কৃমিনাশক ওষুধ যেহেতু কীটনাশক জাতীয় ওষুধ, আপনার আশেপাশে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনি আগে পরামর্শ করে নেবেন, তারপর প্রয়োগ করবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে আমার কবুতরকে কৃমির কোর্স করাচ্ছি। আপনার ছেলে এভাবেও আপনাদের কবুতরকে কৃমির কোর্স করাতে পারেন। আমি মূলত প্রতিবারই এভাবেই আমার কবুতরকে
ক্রিমিনাল কোর্স করাই, ফলাফল ভালোই পেয়েছি, খারাপ পাইনি। তিন ফোঁটা, অনলি তিন ফোঁটা করে প্রত্যেক কবিতরকে খাইয়ে দেব। এভাবে আমার এখানে যতগুলো কবিতর আছে সবগুলোকেই আমি এভাবে খাইয়ে দেব। ভিউয়ার্স, ভিডিওটি অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি সবগুলো দেখাতে পারছি না, জাস্ট অল্প কিছু দেখালাম। আপনারা এইভাবে চাইলে আপনাদের কবিতরকে কোর্সটা করাতে পারেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।